সবাইকে পূজোর শুভেচ্ছা জানিয়ে আজকের এই নিবেদনটি শুরু করব। তার আগে বলি, কয়েকদিন আগে শরৎ আসার পর সুযোগ হয়েছিল মন্দারমণি ঘুরে আসার। সেখানে মস্ত একটা খালি নৌকো দেখে তখনই আমার মনে হয়েছিল এইটা নিয়ে কিছু বললে হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝি ওই যে নৌকাখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দেই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাই একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা জানো, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি নেকো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বই, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নূতন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার।